এক ব্যক্তি এই গরমের সঙ্গে মোকাবেলা করার সবথেকে সেরা উপায়টি খুঁজে পেয়ে গিয়েছেন। গরমের ভর দুপুরে তিনি পৌঁছে গেলেন এটিএম কাউন্টারে। না, টাকা তুলতে নয়, সামান্য এসির ঠান্ডা হাওয়া খেতেই তিনি পৌঁছে গেলেন এটিএমে। বৃষ্টি তো মাত্র 2 দিনের, প্রাণষ্ঠাগত গরমে কি করবে আম আদমি? যার বাড়িতে এসি আছে তার তো কথাই নেই, কিন্তু যার বাড়িতে এসি নেই তার অবস্থাটা একবার ভাবুন তো। সামান্য শান্তির স্বাদটুকু পেতে কত কী না করতে হয় এই গরমে। ঘরে মাথার উপরে পাখা বন বন করে ঘুরেই চলেছে, কিন্তু তাতে কি আর সেরকম ঠান্ডা হয়? এসি না হলে যেন মন কেমন করে। তবে এক ব্যক্তি এই গরমের সঙ্গে মোকাবিলা করার সব থেকে সেরা উপায়টি খুঁজে পেয়ে গিয়েছেন। গরমের ভর দুপুরে তিনি পৌঁছে গেলেন এটিএম কাউন্টারে। না, টাকা তুলতে নয়, সামান্য এসির ঠান্ডা হাওয়া খেতেই তিনি পৌঁছে গেলেন এটিএমে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, যা দেখে বেজায় হাসাহাসি করছেন নেটিজেনরা। ওই এটিএমের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ঘটনাটি। ভিডিওটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে, সেই ভিডিও এখন ব্যাপক ভাইরাল। সেখানে দেখা গেল এক ব্যক্তি এটিএমে ঢুকলেন, কোথায় টাকা তুলবেন তা নয়, তিনি সোজা দাঁড়িয়ে পড়লেন এটিএমের এয়ার কন্ডিশনারের নিচে। তারপর হুট করেই পরনের টি শার্টটা খানিকটা উপরে তুলে দিলেন। এসির ফুরফুরে ঠান্ডা হাওয়ায় তিনি আমেজ নিলেন বেশ কিছুক্ষণ।